কে এই খালদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বিএনপি চেয়ারপারসন খালদাজিয়ার জিয়ার সাথে বর্তমানে সব সময় যাকে দেখা যায় তিনি হচ্ছেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা কিভাবে কার মাধ্যমে ফাতেমা খালেদা জিয়ার বাড়িতে এলেন সেই সব তথ্য নিয়ে থাকছে আজকের এই আয়োজন ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন এখন তার বাবা মা ও একমাত্র ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন দু সালে জানুয়ারি থেকে বিরানব্বই দিন গুলশানে দলীয় কার্যালয়ে অবস্থানের সময় খালদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা ফাতেমার একমাত্র ছেলে সময় মাঝে মধ্যে এসে তার সঙ্গে দেখা করে যেত তার পরিবারের ব্যাপারে বিএনপি সাবেক দুজন সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা সব খবর রাখেন মূলত তারাই ফাতেমাকে খালদা জিয়ার বাড়িতে গৃহ পরিচারিকার কাজে পাঠান প্রায় দুই দশকের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন ফাতেমা চল্লিশ বছর বয়সী ফাতেমা খালদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল দেশের ভেতর তো বটেই দেশের বাইরেও খালদা জিয়ার সঙ্গে থাকেন তিনি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল সব সময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন দীর্ঘ দিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালদাজিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন দু সালের উনত্রিশে ডিসেম্বর যখন গুলশান কার্যালয় থেকে খালদাজিয়াকে বের হতে দেয়া হচ্ছিল না ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালদাজিয়া অবরুদ্ধ থাকা কালে গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকদের কথাও হয়েছে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন বলেও সাংবাদিকদের জানান ফাতেমা যেদিন খালদা জিয়ার রায় ঘোষণা করা হয়েছিল সেদিনও গুলশানের বাসা থেকে ফাতেমাকে নিয়ে একই গাড়িতে করে আদালতে উপস্থিত হন খালদা জিয়া রায় পড়ার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা মামলার রায়কে কেন্দ্র করে গৃহকর্মী ফাতেমা বেগমকেও কিছুদিনের জন্য পারিবারিক জীবন থেকে দূরে থাকার মানসিক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী রায়ের পর কারাগারে যেতে হলে গৃহকর্মী ফাতেমাকে সঙ্গে নেয়ার আবেদন জানাবেন বলেও জানিয়েছিলেন খালদা জিয়ার আইনজীবীরা খালদা জিয়ার সাথে ফাতেমা জেলে যাওয়ার পর খালদা জিয়ার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয় ভীতি দেখিয়ে সরকারি পৃষ্ঠপোষক একটি মিডিয়া সাক্ষাৎকার প্রচার করছে বলে দাবি বিএনপির ফাতেমা কারাগারে ঢোকার পর খালদা জিয়ার পক্ষ থেকে তার পরিবার কোনো টাকা পাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ওই প্রতিবেদনে চাকার অভাবে ফাতেমার সন্তান এখন স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছিল সরকারি ওই সংবাদ মাধ্যমে। এই নিয়ে প্রকাশ করে যুগ্ম বলেন আজকে বিপুল জনপ্রিয় নেত্রী অসুস্থ হাসপাতালে আনার পরে সরকারি ডক্টররা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না তার হাঁটুতে অস্ত্রোপচার তার চোখে অস্ত্রোপচার তার সামনে লোক থাকা দরকার ফাতেমা নামের একটি মেয়ে তার সাথে থাকেন তিনি বাইরের থাকেন তাকে নিয়ে সরকারের পক্ষে গণমাধ্যম এত নোংরামি করতে পারে আজকে সুবর্ণ চরে বা ধর্ষিত হয়েছে তার বাবার সাক্ষাৎকার সেই সংবাদ মাধ্যমে নেয়া হয় না কেন আজকে সুবর্ণচরে যে ধর্ষিত হয়েছে সেই ধর্ষিত মেয়ের বাবার সাক্ষাৎকার কেন সেই গণমাধ্যমকে নিতে দেখা যায় না আজকে কবিহাটে যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার বাবার সাক্ষাৎকার তো আমরা দেখি না ওই সমস্ত গণমাধ্যমে আজকে ম্যাডামকে সাহায্য সহযোগিতা করে কত পরিকল্পনা করে ফাতেমার বাবাকে নিয়ে এসে সাক্ষাৎকার নিচ্ছে তবে স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান বলেছিলেন নজরুল ফাতেমার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে জানিয়েছেন ওই অনুষ্ঠানে রিজবির বক্তব্য ধরে তিনি বলেন রিজবি আমার ছোট ভাই তিনি বুঝিয়ে বলেছেন আপনাদের একটি টিভি চ্যানেলে ম্যাডামের সঙ্গে যে মেয়েটি থাকে স্বেচ্ছায় কারাবরণ করে তার বাবাকে দিয়ে একটা সাক্ষাৎকার প্রচার করেছে ওই চ্যানেলটিকে আমরা চিনি তাদের প্রতিবেদনে খবর দেখেন অনুষ্ঠান দেখেন তাহলেই বুঝবেন যে তারা কার জন্য কাজ করে এই কাজটা তাদের জন্যই করেছে আমি সাথে সাথে আমাদের দলের মহাসচিবকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপার শোনা গেল এটা কি উনি বললেন যে শতকরা একশো ভাগ মিথ্যা একটা রিপোর্ট প্রচার করা হয়েছে সম্ভবত গরিব মানুষটাকে কোনোভাবে ম্যানেজ করে তারা নিয়েছে মাত্র কয়েকদিন আগে তাকে টাকা দিয়েছিলাম যা প্রাপ্য ছিল তার চেয়ে অগ্রিম দেয়া হয়েছে নিজে দিয়েছেন উনি বলেছেন দেশে এত সমস্যা থাকতে এই বিষয়ে খবর প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তুলে এই বলেন বিশাল একটা চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ এটি দেশনেত্রী বেগম খালদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা চেষ্টা তো আছেই সাবেক উপমহাপরিদর্শক শামসুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন সাধারণত প্রথম শ্রেণীর বন্দী বা ডিভিশন পাওয়া ব্যক্তিদের দেখভালের জন্য সাজা ভোগরত কোনো কয়েদিকে নিয়োজিত করা হয় নারী বন্দীদের জন্য একজন নারীকে এবং পুরুষ বন্দীদের টুকটাক কাজের জন্য একজন পুরুষ বন্দীকে নিয়োজিত করা হয় কারাগারে এমনটি হয়ে থাকে তবে আদালতের আদেশে যে কোনো কিছু করা যায় আদালতের আদেশ কারা কর্তৃপক্ষকে বাস্তবায়ন করতে হবে তবে ঘটনাটিকে তিনি নতুন বলে আখ্যা দেন ডেস্ক রিপোর্ট কেএনআর মিডিয়া